সরকারি উদ্যোগে আগরতলা অ্যামিটিলা বাজারে ব্যবসায়ীদের জন্য গড়ে উঠছে নতুন পাকা ভবন, কিন্তু শুরু থেকে কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। আর এই অভিযোগ পেয়ে এবার স্থানীয় কর্পোরেটরদের সাথে নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা না হলে দায়িত্বপ্রাপ্ত এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মেয়র সাহেব। আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাজারগুলিকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় আগরতলা পৌর নিগম ও রাজ্য সরকার। সেই লক্ষ্যে শহরের অ্যামবিটিলা বাজারে ব্যবসায়ীদের স্বার্থে সরকারি উদ্যোগে গড়ে উঠছে নতুন পাকা ভবন। প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া বাজারে নতুন পাকা ভবনের কাজ শুরুতেই চলছে অনেকটা ধীরগতিতে, যা মেনে নিতে পারছে না বাজারে ব্যবসায়ীরা। এতে করে স্বাভাবিকভাবে চাপা ক্ষোভে ফুঁসছেন তারা। আর এই খবর পেয়ে সোমবার বাজারের নির্মাণস্থল পরিদর্শন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর অলোক রায়, জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ পৌর নিগমের আধিকারিকরা। এদিন কাজ পরিদর্শন করে অনেকটাই ক্ষোভ ব্যক্ত করেন মেয়র সাহেব। পরে কথা বলেন কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে। তিনি প্রকাশ্যে এদিন বার্তা দিলেন, যেভাবেই হোক নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে নির্মাণ কাজ, নতুবা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দুর্গাপূজার আগে কাজ শেষ করাটা মুখ্য লক্ষ্য উদ্দেশ্য। মেয়রের এই বার্তার পর এখন দেখার বিষয় কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি কতটুকু কাজের গতি বাড়িয়ে দেয়। আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে, তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটা অগ্রগতি কাজের। তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনাল চেয়ারম্যান আছেন, অজিত মল্লিক আছেন, এলাকার যিনি কর্পোরেটর অলোক রায় মহোদয় আছেন, আমাদের জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে, যিনি এজেন্সি ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সত্যিবাবু উনি আছেন। তো তাদের একটা অভিযোগ ছিল যে সময়মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছেন না। তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন, এখানে যারা ইঞ্জিনিয়ারও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময়, দেখেছি যে কাজের গতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না। তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি, সম্মুখ আমরা সুপারভিশন করেছি। আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজটা করা হয়নি। তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ যদি শেষ করার জন্য, যদি না পারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাইবো যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের, এটা আমরা যে কোনো মূল্যে দুর্গাপুজোর আগেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে একটা পরিকল্পনা আমাদের আছে। সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি, আমাদের ইঞ্জিনিয়ার আমরা নির্দেশ দিয়েছি, বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সেরকম কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই, বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো। আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা হ্যান্ডওভার করবো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।